যে কোনো সম্পর্কেই সন্দেহ কিন্তু খুব ক্ষতিকারক একটা বিষয়। সন্দেহ যত বাড়তে থাকে, সন্দেহ যত গভীর হয়, তত কিন্তু সম্পর্ক দুর্বল হয়। আর এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কে যদি সন্দেহ চলে আসে অথবা তৃতীয় ব্যক্তির প্রবেশের সন্দেহ করা হয়, সেক্ষেত্রে কিন্তু পরিণতি ভয়ঙ্কর হতে পারে। কিন্তু সেই পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে সেটা হয়তো কেউই ভাবেনি। এবং সেই স্বামী স্ত্রী যদি পুলিশ হয়, তাহলে পুলিশের দ্বারা করা অপরাধ সেটাও কিন্তু খুবই ভয়ঙ্কর। পুলিশ স্বামীর হাতে সুন্দরী পুলিশ বউয়ের কী অবস্থা হলো সে নিয়ে আমরা কথা বলবো, সেই খবরটা তুলে ধরবো আপনাদের কাছে। স্বামী স্ত্রী দুজনেই পুলিশ, আর পুলিশ বলেই কি সন্দেহের এই ভয়ঙ্কর পরিণতি। পুলিশ স্বামীর হাতেই মরতে হলো সুন্দরী স্ত্রীকেও, সেও পুলিশ। সন্দেহের বশেই এই ভয়ঙ্কর পরিণতি বলেই মনে করছেন অনেকে। অভিযুক্ত পুলিশ হওয়ায় বেশ সুন্দর করেই সাজিয়েছিল গল্প, কিন্তু সবই যেন বিফলে গেল। পুলিশ হয়েও শেষ রক্ষা হলো না, ভুলে জড়িয়ে গেলেন জালে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। অভিযুক্তের নাম সোনু। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহ করেই নিজের স্ত্রীর মাথা ধর থেকে আলাদা করে দিল। পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে, নিজে একজন পুলিশ কনস্টেবল সে। এই ঘটনায় পরিবারের আরও একজন জড়িত বলে অনুমান পুলিশের। পুলিশ তদন্তে জানতে পারে যে তার স্ত্রীর প্রতি সোনুর সন্দেহ ছিল, তাই এই জঘন্য অপরাধ সন্দেহের বশেই করে ফেলে অভিযুক্ত। হত্যা মামলার তদন্তের সময় ইউপি পুলিশ দেখতে পায় যে 14 অক্টোবর সোনু রিঙ্কিকে মোরাদাবাদে নিয়ে যায়, যেখানে সে তাকে হত্যা করে এবং তার শরীর থেকে তার ধর, তার মাথা আলাদা করে দেয়। পরে রামগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। তার অপরাধ ঢাকতে হত্যার পরের দিন সোনু রিঙ্কির জন্য সিভিল লাইন থানায় একটি নিখোঁজ ডায়েরিও করে। এরপর 17 অক্টোবর মোরাদাবাদের রামগঙ্গা নদীর তীরে একজন মহিলাকে ভেসে থাকতে দেখা যায়। তখন সোনু মৃতদেহটি শনাক্ত করতে অস্বীকার করেন, তবে পুলিশও অন্য পথ নেয়। রিঙ্কির পরিবারের সদস্যদের ফোন করার পরেই তারাই রিঙ্কিকে শনাক্ত করে। গোটা ঘটনা বিবেচনা করে পুলিশের সন্দেহের তীর যায় সোনুর উপরেই। তার গতিবিধি নজরে রাখতে শুরু করে পুলিশ। তার গতিবিধি নজরে রেখেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রিঙ্কির স্বামী পুলিশে কাজ করে এবং অনেক ক্ষেত্রেই তার স্ত্রীর প্রতি একটি সন্দেহ ছিল তার, এবং পরবর্তী ক্ষেত্রে তা আরও বড় আকার ধারণ করে। কিন্তু কীভাবে তার স্ত্রীকে সেই ভয়ঙ্করভাবে খুন করল তা নিয়ে রীতিমতো তাজ্জব তদন্তকারীরাও। পুলিশ রিঙ্কির মা হরবতী দেবীর পক্ষে সিভিল লাইন থানার একটি FIR দায়ের করা হয়েছে এবং মামলাটির আরও তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে পুলিশ আধিকারিক কি বলছেন আমরা শুনে নেব। দেখিয়ে ইস জেসা কি আপ সবই অগত হ্যাঁ 17th কো থানা কটগড় ক্ষেত্র মে নদী মে এক মহিলা কা শব বরামদ হুয়া থা উসকে বাদ উসমে আবশ্যক বেদানী কারবাই কি গই থি অর শিনাখত করনে কা প্রয়াস কিয়া যা রাহা থা। শিনাখত কে প্রয়াস মে হাম লোগোনে আসপাস কে জনপদো কো সূচনা দি থি উসমে ইসকে বারে মে জানকারি হুই হ্যায় ইস মহিলা কা শিনাখত হো চুকা হ্যায় ইয়ে ইসকি গুমশুদগি থানা সিভিল লাইন্স রামপুর মে লিখি গই থি অর ইয়ে এক সোনু কুমার জো স্পেশাল ব্রাঞ্চ মে কনস্টেবল হ্যায় রামপুর মে তৈনাত হ্যায় ইয়ে উসকি পত্নী হ্যায় উসকে জো মৃতকা হ্যায় উসকে ফাদারকে দ্বারা সিভিল লাইন্স থানে মে তহরীর দি গই হ্যায় অর উসমে উনহোনে আপনে দামাদকে উপর ইয়ানি মৃতকাকে পতিকে উপর হি ইসকো মারনে অর ইসকি বডি কো ডিসপোজ অফ করনে কা আরোপ লগায়া হ্যায় और वो किसी वो ये बॉडी हम लोग के यहाँ बरामद हुई, जिसमें हम लोगों ने PM वगैरह कराया। इसके बाद अभी इस पूरे घटनाक्रम में जो भी कार्रवाई है वो जनपद रामपुर के थाना सिविल लाइन से की जाएगी, और उसमें जो भी डॉक्यूमेंट्स वगैरह थे, PM वगैरह की रिपोर्ट्स थी, सब हम लोगों ने वहाँ पर शेयर कर दिया। क्या सर मुलजिम का मुरादाबाद से कोई संबंध है? नहीं देखिए, ये अभी इसमें छानबीन की जा रही है। ये चूँकि बगल के जनपद में ही तैनात था और ये रहने वाला बिजनौर का है, संभवतः दोनों मृतका और उसके पति दोनों ही बिजनौर के रहने वाले हैं। उसमें मृतका के पति की तरफ से शिकायत दी गई है थाना सिविल लाइन्स में, उसमें अग्रिम कार्रवाई की जा रही है। स्ट्रीट प्रति स्वामी एक सन्देह छो यार परवर्ती क्षेत्र आो बड़ आकार धारण करे ता किंतु की भावे तार स्त्री के से भयंकर भावे खून करलो ता निये रीतिमत ताज्जब तदंतकारी। পুলিশ রিঙ্কির মা হরবতী দেবীর পক্ষে সিভিল লাইন থানায় একটি FIR দায়ের করেছে এবং মামলাটির আরও তদন্ত করা হচ্ছে।
দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।